সাত ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত কাম রইবে জোহর নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত কাম রইবে আসর নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত কাম রইবে রে বাবা মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কাম রইবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কাম রইবে আল্লাহর নবী হাদিস বলেন ওই কবরে ভয়ঙ্কর সাপ এত কঠিন হবে দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলে দুনিয়ার কোনো গাছ ফল আর উদ্ভিদ হবে না এত ভয়ঙ্কর সাপ আমাকে আপনাকে কামড়াইবে যদি আমরা বেনামাজি হই রে বাবা আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ ঠিক না নামাজ এক গুরুত্বপূর্ণ ইবাদত আযামুস আযামুল ইবাদত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আজকে আমরা নামাজ ছেড়ে দিই এই নামাজের পর একটা আমল আছে যদি কেউ আমলটা করতে পারে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় কি আমল 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার মোট 99 বার হয়েছে 100 পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহর নবী জানায় দেন গুফিরাত খতায়াহু আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি যদিও গুনাহগুলো সমুদ্রে পেনা পরিমাণ হয় এই সমুদ্রে পেনা পরিমাণ যদি গুনাহ হয় ওই বান্দা যদি আমলটা করতে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবি নামাজ এক গুরুত্বপূর্ণ ইবাদত আজকে আমরা নামাজের প্রতি উদাসীন নামাজের প্রতি গাফেল অথচ দুনিয়ার সব কাজ আমরা এগিয়ে আছি নামাজে আমরা পিছিয়ে আছি নামাজ এক গুরুত্বপূর্ণ ইবাদত আযামুল ইবাদত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ অথচ আজকে বান্দার নামাজের মধ্যে পিছিয়ে আছে শীতকাল নামাজ পড়তে মন চায় না অথচ আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদের কিনিয়া বসে আছে একটা গাছ ঝাড়া দিলেন গাছের থেকে টপটপ করে পাতাগুলো জোরে জোরে পড়তেছে আল্লাহর পয়গম্বর বলে হে সাহাবায়ে কেরাম তাকে দেখো এই যে গাছ থেকে যেভাবে টপটপ করে গাছের পাতাগুলো পড়েছে কোন বান্দা যদি ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই বান্দার শরীরে গুনাহগুলো টপটপ করে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আর এই তুমলাও আন্না নাহারাম বিবাবি আহাদিকুম তোমরা কি বলো যদি তোমাদের বাড়ির সামনে একটা পুকুর থাকে নদী থাকে ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত যদি ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে হাল ইয়াবকা মিন দারুনিহি শাইউন শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে সাহাবায়ে কেরাম বলল ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ না কোনো ময়লা বাকি থাকবে না আল্লাহর নবী বলেন ফাহাদা যালিকা মাসালুস সালাওয়াতিল খামস এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ গোসল করলে যেভাবে ময়লা থাকে না শরীরের মধ্যে নামাজ পড়লে শরীরে কোনো ময়লা থাকে না কিন্তু আজকে নামাজের মধ্যে পিছিয়ে আছে আল্লাহর নবী বলেন মান সাল্লাল ঈশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল কুল আল্লাহর নবী বলেন যে বান্দা ঈশার নামাজ জামাতের সাথে পড়ল কেমন জানি ওই বান্দা অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করল এই সওয়াবটা আল্লাহ তার আমল নামায় যুক্ত করে দিবেন সুবহানাল্লাহ ওমান সাল্লা সুবহা ফি জামাআত যে বান্দা ফজর নামাজ জামাতের সাথে পড়ল ফাকান্নামা ক্বামা নিসফা ফাকান্নামা ক্বামা কুল্লাল লাইল কেমন জানি ওই বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে ওই সওয়াবের আমল নামে আল্লাহ যুক্ত করে দিবেন সুবহানাল্লাহ সাধারণত আমরা তিন ওয়াক্ত নামাজ বেশি অলসতা করি
ফজর নামাজ পড়তে মন চায় না এশার নামাজ পড়তে মন চায় না আসর নামাজ পড়তে মন চায় না এই তিনটা নামাজ আমরা অলসতা করি অথচ এই তিন নামাজের ব্যাপার আল্লাহর নবী বলে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফরযাইন দাখালাল জান্নাহ যে বান্দা দুইশতবার নামাজ আদায় করে ফজর নামাজ আদায় করবে আসর নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আজকে নামাজের মধ্যে সবচেয়ে আমরা পিছিয়ে থাকি অথচ নামাজের ব্যাপার আল্লাহর পয়গম্বর বলে যে বান্দা নামাজ আদায় করলো না নামাজ আদায় করে না বেনামাজি যারা এদের জন্য ভয়ঙ্কর 15টি শাস্তি নির্ধারণ করেছেন কয়টি শাস্তি 15টি শাস্তি নির্ধারণ করেছেন এক নম্বর দুনিয়াতে 6টা মৃত্যু সময় 3টা কবরে 3টা কিয়ামতের ময়দানে 3টা এই বান্দা ভালো করে বুঝে নাও যে বান্দা নামাজ আদায় করে না বেনামাজি নামাজ পড়ে না বান্দার শাস্তি 15টা এক নম্বর দুনিয়ার মধ্যে 6টা টাকার মধ্যে কোনো বরকত পাবে না টাকার মধ্যে কোনো লাভ পাবে না টাকার মধ্যে কোনো বরকত নাই দুই নম্বর ওই বান্দার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না আলো থাকবে না কিন্তু যে বান্দা নামাজি ওই বান্দার চেহারার মধ্যে একটা আলো আছে নূর আছে তিন নম্বর যেই বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দা যত দোয়া করবে তার দোয়া কবুল হবে না ওই বান্দা যত দোয়া করবে তার দোয়া কবুল হবে না চার নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দার ভালো কাজের কোনো সওয়াব হবে না পাঁচ নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দার উপর আল্লাহর ফেরেশতারা অভিশাপ করতেই থাকি নাউযুবিল্লাহ ছয় নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দা দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত মাহরুম এ হচ্ছে দুনিয়াতে 6টা শাস্তি মৃত্যুর সময় 3টা শাস্তি যে বান্দা নামাজ আদায় করে না বেনামাজ এ বাবা ভালো করে বুঝে নেন 15টা শাস্তি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে ফেলব মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজের জন্য চলে আসবে আজরাইল জান কবজ করবে এমন তৃষ্ণা লাগবে বেনামাজির দুনিয়ার সব পানি যদি তাকে পান করিয়া দেওয়া হয় ওই বেনামাজির তৃষ্ণা নিবারণ হবে না দুই নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দা মৃত্যুর সময় এমন ক্ষুধা লাগবে দুনিয়ার সব খাবার যদি খাওয়াইয়া দেওয়া হয় তার ক্ষুধা নিবারণ হবে না তিন নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দা মৃত্যুর সময় তার চেহারাটা বিকলঙ্গ হয়ে যাবে তার চেহারাটা পুষ্কে যাবে চেহারাটা খারাপ হয়ে যাবে চেহারাটা বিকট খারাপ আকার ধারণ করবে এই তিনটা শাস্তি মৃত্যুর সময় ক্ষুধা তৃষ্ণা লাগবে ক্ষুধার জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে চেহারাটা খারাপ হয়ে যাবে কবরে তিনটা শাস্তি এক নম্বর কবরের মধ্যে তিনটা শাস্তি এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝে নেন কবরের মধ্যে তিনটা শাস্তি হবে কবরের মধ্যে তিনটা শাস্তি আল্লাহর নবী বলেন ইয়াযিকুল কবরু হাত্তা তাসতালিফা যুলাহু কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে আর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাজর হাত দিয়ে অপর পাজরে চলে যাবে কবর আজ আমরা সহ্য করতে পারবো যেই বান্দা বেনামাজি ওই বেনামাজির কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা যুলাহু দুই পাশের হাতগুলো এক পাজর অপর পাজরে ঢুকে যাবে দুই নম্বর ইউসাল্লিত আলাইহি ফিল কবরি সুবহান ওই বেনামাজির কবরে একটা অজগর সাপ দেওয়া হবে যে অজগর সাপ ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াইবে জোহর নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইবে আসর নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইবে রে বাবা মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কামড়াইবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াইবে আল্লাহর নবী হাদিস বলেন ওই কবরে ভয়ঙ্কর সাপ এত
কেন যদি একবার নিঃশ্বাস ফেলে দুনিয়ার কোন গাছ পারার উদ্ভিদ হবে না এত ভয়ঙ্কর সাপ আমাকে আপনাকে কামড়াইবে যদি আমরা বেনামাজি হই রে বাবা তিন নাম্বার ওই ব্যক্তির কবরে ওয়াইকাতু আলাইহি ফিল কবরি না ওই বান্দার কবরে আগুন দেওয়া হবে আগুন দাও দাও করে জ্বলবে আগুন দাও দাও করে জ্বলবে রে বাবা ওই আগুন এমন দাও দাও করে জ্বলবে আর একটা ফেরেশতাকে আঘাত করবে আঘাত করার কারণে শত্রুর বগত সে চলে যাবে আবার আঘাত করবে আবার শত্রুর বগত উপরে উঠবে রে বাবা ওই কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি আমরা সহ্য করতে পারবো না রে বাবা ফেরেশতা আমাদেরকে আঘাত করবে দুনিয়ার করে মানুষ শুনতে পায় না মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবর আবার শুনতে পায় কিন্তু মানুষ আর জিন কবর আবার শুনতে পায় না রে বাবা এই কবরে তিনটা শাস্তি আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনটা শাস্তি দিবেন এক নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না ওই বান্দার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবে যার উপর আল্লাহ রাগান্বিত হয়ে থাকে তার ক্ষমা আছে ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে দুই নম্বর ফুল সিরাতের ফুল পার হইতে কষ্ট হয়ে যাবে ওই বান্দা ফুল সিরাতের ফুল পার হইতে পারবে না তিন নম্বর যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না নামাজ ঠিকমতো পড়ে না ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন জাহান্নামে প্রবেশ করাইবে নাউযুবিল্লাহ তাহলে কিয়ামত তাহলে যে বান্দা বেনামাজি নামাজ আদায় করে না নামাজ পড়ে না ঠিকমতো নামাজ আদায় করে না ওই বেনামাজিদের শাস্তি কয়টা 15টা মুআযি ইবনে জাবাল বলেন আল্লাহর পয়গম্বর আমাকে 10টা বিষয় ওসিয়ত করেছেন ক্বালা মুআযি ইবনে জাবাল আউসানি বিআশরি কালিমাত মুআযি ইবনে জাবাল বলেন আল্লাহর পয়গম্বর আমাকে 10টা বিষয় ওসিয়ত করে গেছেন এক নম্বর তোমাদের ওসিয়ত করে গেছেন এক নম্বর লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না ওয়াইন কুতিল তাউহরিকটা যদি তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার ওয়ালা তাউকন্না ওয়ালিদাই পিতামাতার সাথে নাফরমানি করবা না ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা যদিও তোমার পিতামা তোমাকে আদেশ করে পরিবার পরিজন ছেড়ে চলে যাও তোমাকে তাজ্য পুত্র সন্তান করে দেয় তারপর পিতামাতার সাথে নাফরমানি করবা না তিন নাম্বার ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বা না ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ যেই বান্দা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে ওই বান্দা আল্লাহর যিম্মা থেকে মুক্ত হয়ে যাবে বান্দা তুমি ফরজ নামাজ জোহরের নামাজ পড়েছো আল্লাহর জিম্মায় চলে গেছো জোহরের নামাজ পড়েছো আল্লাহর জিম্মায় চলে গেছো আসর পড়েছো আল্লাহর জিম্মায় চলে গেছো মাগরিব পড়েছো আল্লাহর জিম্মায় চলে গেছো এশা পড়েছো আল্লাহর জিম্মায় চলে গেছো তাহলে বান্দা নামাজ ছাড়বা না যে বান্দা নামাজ ছাড়ে ওই বান্দা আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় চার নম্বর ওলা তাশাবান্না খামরান মদ পান করবা না ফাইন্না রাসুকুল্লি ফাহিশাতিন মদ পান করা প্রত্যেক গুনাহের মূল পাঁচ নম্বর ওয়াইয়াকা বিল মাসিয়াত গুনাহ থেকে বেঁচে থাকো গুনাহ থেকে বেঁচে থাকো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ গুনার মাধ্যমে আল্লাহর আযাব নেমে আসি নাউযুবিল্লাহ তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবেন পাঁচ নম্বর ছয় নম্বর ওয়াইয়াকাল ফিরারু মিনাজ জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে বেঁচে থাকো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না ওয়াইন হালাকান নাস যদিও মানুষ মারা যায় সাত নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুর যদি কোন এলাকার মধ্যে মহামারী দেখা যায় কোন বিপদ মুসিবত দেখা যায় ওই এলাকার মধ্যে তুমি থাকো তাহলে তুমি ওই এলাকার মধ্যে অবস্থান করবা আট নম্বর আলফিক আলা আয়ালিকা মিন তাওলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য খরচ করো
আট নম্বর ওয়ালা তারফা আনহুম আসা কাদাবান পরিবার প্রয়োজন থেকে শাসনের লাঠি তুমি সরাইবা না পরিবার জনে বুঝে আমার বাবা লাঠি ঝুলিয়া রাখছে না নামাজ না পড়লে আঘাত করবে মারবে এইজন্য আল্লাহর পয়গম্বর ওয়ালা তারফা আনহুম আসা কাদাবান শাসনের লাঠি তুমি সরাইয়া রাখবা না 10 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াকফিহিম ফিল্লাহ তাদেরকে আল্লাহ সম্পর্কে ভয় ডুবিয়া দাও